স্বাগতম বন্ধুরা, আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি সুস্বাস্থ্যকর করলার একটা রেসিপি নিয়ে, যেটা কিনা সময় সাপেক্ষ একদম সহজ এবং সরল উপায়ে তৈরি করতে পারবেন হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। আর এইভাবে রেসিপিটি করলে পরে একদম এক ফোঁটাও দিতে লাগবে না, বাড়ির ছোট থেকে সকলেই বড় পর্যন্ত নিমেষেই থালার ভাত উধাও হয়ে যাবে। আর দ্বিতীয়ত, এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা নিরামিষ, তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন করলা। এটাকে কিন্তু করলাই বলে, আপনারা চাইলে পরে উস্তেও ব্যবহার করতে পারেন। তো করলাগুলো সুন্দর করে কেটে নিয়েছি, না মোটা না পাতলা। আর ফোড়নের জন্য রয়েছে 5 ফোড়ন শুকনো লঙ্কা এবং আদা গ্রেট করে নিয়েছি, 2 চামচের মতন সর্ষা বেটে নিয়েছি, সাদা সর্ষা। গ্যাসের চুলোয় কড়াইটা বসিয়ে তার মধ্যে প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু করলাগুলো জাস্ট আমি ভেজে নেব। আর বাই দ্য ওয়ে, করলাটা কিন্তু কচি ব্যবহার করবেন, আর যদি বীজ থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। তো এইভাবে করলাটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। একদম ডিপ ফ্রাই করা যাবে না, জাস্ট অল্প তেল দিয়ে ধীর স্থিরভাবে আপনাকে করলাটাকে ভাজতে হবে। আর খুবই সহজ একটা ইনস্ট্যান্ট রেসিপি, সামান্য পরিমাণে এখানে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করলাটা খুব সহজেই মজে যায়, আর কাঁচা গন্ধটা কিন্তু এই রেসিপিতে থাকবে না করলার। জাস্ট একটা হালকাভাবে ভেজে নিতে হবে। তো এইভাবে কিন্তু দেখুন করলা আমার ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি করলাগুলো তুলে নিচ্ছি। তো খুবই একটা আলাদা রকমের রেসিপি করলা, কিন্তু হেলদি হলে পরেও অনেকে পছন্দ করে না শুধুমাত্র করলার তিতোর জন্য। এইভাবে যদি আপনারা রেসিপিটা করেন, এক ফোঁটাও তিতে লাগবে না, আমি আপনাদের কথা দিলাম। যদি আপনারা না করে থাকেন, একবার অন্ততপক্ষে বানিয়ে খেয়ে দেখবেন। তো যাই হোক, সর্ষের তেলটা দিয়েছিলাম আবারও, এবারে কিন্তু ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা এবং 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে ভালো করে, ফোড়নটা হয়ে গেলে পরে এখানে আমি 1.5 কাপ মতন কোকোনাট মিল্ক ব্যবহার করেছি। আমি রেডিমিক্স ব্যবহার করেছি, যেহেতু সময় একটু কম ছিল, আপনারা চাইলে কিন্তু নর্মালভাবেও কোকোনাট মিল্কটা ব্যবহার করতে পারেন, যে মানে যে নারকেল কুড়িয়ে বের করে নেওয়া হয় যেভাবে নারকেলের দুধ, সেভাবেও আপনারা নিয়ে এতে ব্যবহার করতে পারেন। এবারে যেহেতু এটাতে কোনো জল দেওয়া যাবে না, 75% তো করলা সেদ্ধই হয়ে গেছিলো, 25%-এর ব্যাপার। তো 1.5 কাপ যেই বলো কুটতে না উঠতে করলাগুলো কিন্তু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়ে এবারে কিন্তু স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি, কারণ এই রেসিপিতে হলুদও ব্যবহার করা যাবে না। তারপরে কিন্তু দেখুন নাড়াচাড়া করতে হবে, আপনাকে একটু দাঁড়িয়ে থেকে দেখতে হবে যে ভালো করে ফুটে এলে পরে। এবারে কিন্তু আমি এখানে 1 চামচের মতন চিনি দিয়েছি, আপনারা চাইলে পরে দিতে পারেন, নো ডাউট স্কিপও করতে পারেন, কিন্তু এভাবে দিলে পরে যেহেতু নিরামিষ একটা রেসিপি টেস্টি হয়। এবারে আমি 4-5 মিনিটের জন্য ঢাকাচাপা দিয়েছিলাম, ঢাকাচাপাটা উঠিয়ে নিয়েছি। যখন ঢাকাচাপাটা দিবেন অতি অবশ্যই কিন্তু একদম লো ফ্লেম করে দেবেন, তারপরে ফ্লেমটা বাড়িয়ে দেবেন। শেষের দিকে যে 2 চামচের মতন সাদা সর্ষা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি উপর থেকে, নিচের অংশটা দেবেন না। দেখুন একদম রেসিপি কিন্তু নিমেষেই কমপ্লিট হয়ে গেছে। যদি আপনারা না বানিয়ে খেয়ে থাকেন, আমি আবারও আপনাদের বলছি, প্লিজ একবার বানিয়ে খেয়ে থাকবেন। অসাধারণ একটা ইউনিক রেসিপি, এক ফোঁটাও তেতো লাগবে না, একটা আলাদাই টেস্ট হবে, আর অপূর্ব একটা ফ্লেভার কিন্তু ক্রিয়েট করে এই রেসিপিতে। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া, আমার কাছে অন্যতম একটা রেসিপি। যেহেতু আমরা করলা একদম খেতে চেতাম না বাচ্চারা, তো ঠাকুমা কিন্তু এইভাবেই তৈরি করে দিত। করলার আরও রেসিপি আছে, যদি আপনাদের একটু ভালোবাসা পাই, আপনাদেরকে পুরনো যুগের সেই হেলদি টেস্টি অল্প তেল মশলা দিয়ে একদম মশলাবিহীন রান্নাগুলো কিন্তু শেয়ার করতে পারবো। আর আপনাদের কমেন্ট করা মানে আমি বারবার বলে এসেছি আমার মনোবল বাড়া, এনকারেজিং হওয়া। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালোবেসে থাকেন, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। এইভাবেই আমি আপনাদের নিত্য নতুন রেসিপি কিন্তু দিতে থাকবো। আজকের মতন এখানেই, টাটা, সকলে খুব ভালো।